বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল আর খুব বেশি দূরে নেই। যে গতিতে রেমাল ধেয়ে আসছে তাতে তা রবিবার মধ্যরাত্রিবেলায় স্থলভাগে প্রবেশ করতে পারে, কিন্তু তার আগে শনিবার থেকেই সে তার দাপট জানান দিতে শুরু করেছে। সেটি সাগর দিক থেকে প্রায় 420 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ক্রমাগত উত্তর দিকে সরে মূল ভূভাগের দিকে ধেয়ে আসছে। ঝড়টি যখন প্রবেশ করবে স্থলভাগে তখন তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 থেকে 135 কিলোমিটার পর্যন্ত। যদিও সাধারণভাবে তার গতি 120 কিলোমিটারের মধ্যে থাকার কথা। 130 কিলোমিটার ম্যাক্সিমাম গাস্তি নর্থ এবং সাউথ 24 পরগনাতে, এবং ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা তো কিন্তু 70 থেকে 80 গাস্টিং টু 90। সো আমাদের কলকাতাও কিন্তু 70 to 80 গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া আছে। এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে 35 থেকে 45 কিলোমিটার গাস্টিং টু 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এটা হলো 26 তারিখে। কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে, আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ক্রসিং পয়েন্ট যেটা হলে, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়া হয়ে সাহেব বলেছেন সেটা হলো 26 তারিখে, আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন 26 তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয়, কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে 27 তারিখ দুপুর পর্যন্ত, এই সময়ে 24 ঘন্টার যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে সব থেকে ক্রুশিয়াল সময়। এই সময়ের মধ্যে আপনার 6 ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সব থেকে খারাপ থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, রেমালের এখন যা গতিমুখ তাতে তা বাংলার সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী স্থলভাগ দিয়ে প্রবেশ করার কথা। এতে বাংলায় তার সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে 224 পরগনায়। সেখানে প্রবল ঝড় সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবারই এবং সোমবার। এছাড়াও সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। আমাদের কোস্টাল এলাকায় যেসব আপনার যেগুলো সিকিউর নয়, যেমন ডুয়েলিং হার্ট যেমন যেগুলো রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দ্য কোস্ট লাইন, কারণ দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা বলা রয়েছে আমাদের 100 থেকে 110 আর 120 কিলোমিটার, এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে। আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 110 থেকে 120, গাছটিকে হচ্ছে 135 এটা হওয়ার সম্ভাবনা। তো এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচা বাড়ি, তারপরে আপনার যেগুলো সিকিউর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছ পড়ার সম্ভাবনা থাকবে, গাছ ভাঙার সম্ভাবনা থাকবে, যেমন আপনার পাওয়ার কমিউনিকেশান বা ইলেকট্রনিক কমিউনিকেশানের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, আর হেভি রেনফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে। আর এদিকে উপকূলীয় এলাকায় সমুদ্র ক্রমশই উত্তাল হচ্ছে, রেমাল মোকাবিলায় সব দিক থেকে তৈরি থাকছে প্রশাসনও। উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষজনকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে। একই সঙ্গে এনডিআরএফ সেনাকে তৈরি করে রাখা হচ্ছে যাতে কোনো রকম ধ্বংসলীলার পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়। উল্লেখ্য, প্রত্যেক বছরই মে মাসের মধ্যভাগে বর্ষা নামার ঠিক আগে ঘূর্ণিঝড়ের জন্ম নেয় বঙ্গোপসাগরে। এবারেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। রেমাল আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।